নমস্কার, আমি মৃগঙ্কা, শুরু করছি নজরে দুনিয়া। এভিয়েশনে উজ্জ্বল ভবিষ্যৎ করার একমাত্র ঠিকানা এয়ার হোস্টেস, কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ ট্রেনিং একাডেমি, সিটিএ, এখন বহরমপুরের ভাকুরি ঠাকুরপাড়ায়। আমাদের ঠিকানা সিটিএ বহরমপুর ব্রাঞ্চ, ঠাকুরপাড়া, ভাকুরি, বহরমপুর, মুর্শিদাবাদ, NH34 এর ওপর হন্ডা শোরুমের পাশে, হেড অফিস কলকাতা। মোবাইল নাম্বার 9064504619 এবং 9382196226। বাইডেনের শীর্ষ বিজ্ঞান উপদেষ্টা হিসেবে মনোনীত করলেন ভারতীয় বংশোদ্ভূত আরতি প্রভাকর। ভারতীয় বংশোদ্ভূত গবেষক আরতি প্রভাকরকে তার শীর্ষ বিজ্ঞান উপদেষ্টা হিসেবে মনোনীত করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে অভিহিত করেছে আমেরিকার ভারতীয় সমাজ। সেনেট মনোনয়নে সিলমোহর দিলে আমেরিকার ইতিহাসে আরতি হবেন প্রথম অভিবাসী মহিলা যিনি অফিস অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসির প্রধান ডিরেক্টর হবেন। দিল্লিতে জন্ম আরতির। 3 বছর বয়সে মা বাবার সঙ্গে পাড়ি দেয় আমেরিকায়। প্রথম মহিলা হিসেবে আরতি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ফলিত পদার্থবিদ্যায় পিএইচডি করেন। বর্তমানে স্ট্যানফোর্ডের সেন্টার ফর অ্যাডভান্স স্টাডি ও ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্সের ফেলো এবং ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের সদস্য। আরতি জীবনের একটা সময় সিলিকন ভ্যালিতেও কাজ করেছেন। নিজেদের ক্ষমতা ইতিহাস করল বাংলাদেশ, বিশ্বের নতুন চমক পদ্মা সেতু। ভারতের গর্ব, বাংলাদেশের প্রতীক হয়ে উঠতে পারে পদ্মা সেতু। এই সেতুকে ঘিরে বাংলাদেশের মানুষের এখন প্রবল উচ্ছ্বাস। আগামী 25 জুন এই সেতুর উদ্বোধন হতে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা দেশে এক উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। পদ্মা সেতু 9.83 কিলোমিটার দীর্ঘ দ্বিতল সেতু। সেতুতে রেলের ডাবল স্টে কন্টেনার লোড মেন ব্রিজে ব্যয় হচ্ছে 12,100 কোটি টাকা। উল্লেখযোগ্য তথ্য হল, পৃথিবীর সবচেয়ে বড় হ্যামার পদ্মা সেতুতে ব্যবহার করা হয়েছে, যার ওজন 3,500 টন। 4,000 টন ওজনের ক্রেন এখানে ব্যবহার করা হয়েছে। 96,000 কিলো নিউটন ভূমিকম্প পিয়ার ব্যবহার করা হয়েছে। 25 জুন উদ্বোধনের পর 26 জুন সকাল 6টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে। চীনকে পাল্টা, মাঝসমুদ্রে অত্যাধুনিক মিসাইল উৎক্ষেপণ করে শক্তি প্রদর্শন ভারতের। লাদাখ নিয়ে উত্তেজনার মাঝেই সম্প্রতি মিসাইল উৎক্ষেপণ করেছিল চীন। ভারতের উদ্দেশ্যেই সেই পেশি শক্তির আস্ফালন ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। শুক্রবার তারই পাল্টা দিয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারতীয় নৌসেনা ও DRDO। সূত্রের খবর, এদিন উড়িষ্যা উপকূলে চাঁদিপুরের কাছে ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইলের সফল উৎক্ষেপণ করে নৌসেনা ও প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র উন্নয়ন সংস্থা। নৌসেনার যুদ্ধ জাহাজ থেকে মাঝ আকাশে নির্ধারিত লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত আনে মিসাইলটি। নৌসেনার জাহাজে মোতায়েন এই মিসাইল সিস্টেমটি স্বল্প দূরত্বে যে কোনো যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম। এতে থাকা অত্যাধুনিক সেন্সর এতটাই আধুনিক যে রাডার তরঙ্গকে ফাঁকি দিয়ে সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে আসা মিসাইলও খুঁজে বের করে নষ্ট করতে সক্ষম ভারতের VLCR-SAM। বেড়েই চলেছে করোনার চোখরাঙানি, দেশের দৈনিক আক্রান্ত পেরোলো 17,000। দেশে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় কি সত্যি হতে চলেছে? ক্রমবর্ধমান দৈনিক সংক্রমণের হার অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে। একদিন আগে যেটা ছিল 13,000 সেটাই শুক্রবার পেরিয়ে গিয়েছে 17,000। এর মধ্যে আবার তৎপরতা শুরু হয়েছে কেন্দ্রের। শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 17,336 জন, যা গতকালের থেকে সামান্য হলেও বেশি। এর মধ্যে শুধু মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছে 5,000-এরও বেশি। কেরলের অবস্থা তথৈবচ। রাজধানী দিল্লির অবস্থা বেশ উদ্বেগের, পাল্লা দিয়ে বাড়ছে পজিটিভিটি রেট। এভিয়েশনে উজ্জ্বল ভবিষ্যৎ করার একমাত্র ঠিকানা এয়ার হোস্টেস, কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ ট্রেনিং একাডেমি, সিটিএ, এখন বহরমপুরের ভাকুরি ঠাকুরপাড়ায়। উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের 1 বছরের ট্রেনিং, ট্রেনিং শেষে প্লেসমেন্টের সুযোগ, ভর্তি চলে গেছে আসন সংখ্যা সীমিত। চলতি বিভিন্ন ট্রেনিং এর অর্ধেক সময় ও অর্থ ব্যয়ে বেশি মাইনের গ্ল্যামারাস জবের সুযোগ। ISO সার্টিফাইড, UGC অ্যাপ্রুভড, UPES ইউনিভার্সিটির মাধ্যমে ডিপ্লোমা, BBA, MBA,
ইন এভিয়েশন করার সুযোগ। এয়ার ইন্ডিয়া, এমিরেটস, গো এয়ার, ইন্ডিগো, স্পাইসজেট, কাতার এয়ারওয়েজ, ট্রুজেট, ইভেন, ডিজনি ক্রুজ লাইনে চাকরির সুযোগ। আমাদের ঠিকানা সিটিএ বহরমপুর ব্রাঞ্চ, ঠাকুরপাড়া, ভাকুরি, বহরমপুর, মুর্শিদাবাদ, NH34 এর ওপর হন্ডা শোরুমের পাশে, হেড অফিস কলকাতা। মোবাইল নাম্বার 9064504619 এবং 9382196226। এখনকার মতো নজরে দুনিয়া এই পর্যন্তই, চোখ রাখুন পরবর্তী খবরে। নমস্কার।